অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা যেন লেখা হয়েছে প্রতিটি ফিলিস্তিনি নবজাতক শিশুকে নিয়ে, যেখানে বেঁচে থাকাই একমাত্র সংগ্রাম নয়, বরং কোনো কোনো শিশুর জন্ম নেওয়াটাও রীতিমতো একটি যুদ্ধের সামিল। তেমনইভাবে সম্প্রতি 4 সন্তানের জন্ম দিয়েছেন এক ফিলিস্তিনি নারী। 15 বছর ধরে তার স্বামী ইসরায়েলের কারাগারে বন্দী। তাহলে কিভাবে হয়েছে এই শিশুদের জন্ম? মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের বরাতে জানা যায়, গত 3 মে পূর্ব জেরুজালেমের আল মাকাসেদ হাসপাতালে একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন রাসমিয়া শামালি নামে 33 বছর বয়সী ফিলিস্তিনি এক নারী। তার স্বামী 38 বছর বয়সী আহমেদ শামালি 2008 সাল থেকে ইসরায়েলের কারাগারে বন্দী। ইহুদি দখলদার বিরোধী প্রতিরোধে অংশ নেওয়ার জন্য 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। কারাগার থেকে শুক্রাণু পাচারের মাধ্যমে গর্ভধারণ করেছেন রাসমিয়া। ইসরায়েলি কারাগার থেকে লুকিয়ে শুক্রাণু সংগ্রহ করে তার পরিবার, তারপর সেটিকে IVF প্রক্রিয়ায় বসিয়ে দেওয়া হয় স্ত্রীর ডিম্বাশয়ে। গাজা শহরের আল সুজাইয়া পাড়ার বাসিন্দা রাসমিয়া জানান, 2018 সাল থেকে পাচারকৃত শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণের প্রচেষ্টা শুরু করেন তিনি। তার প্রথম 2টি চেষ্টা ব্যর্থ হলেও 2022 সালের অক্টোবরে 3য় চেষ্টা সফল হয়। সবশেষ পাচারকৃত শুক্রাণুর মাধ্যমে তিনি আব্দুল রহিম, রাকান ও রায়ান নামে 3টি ছেলে এবং নাজাহ নামে 1টি মেয়ে সন্তানের জন্ম দেন। আহমেদ শামালির মা নাজাহ শামালি জানান, এই শিশুরা তাকে তার সন্তানের কথা স্মরণ করিয়ে দেয়। আহমেদ তার গ্রেপ্তারের পূর্বেই 2 সন্তানের বাবা হয়েছিলেন। বর্তমানে তারা যথাক্রমে 18 ও 15 বছর বয়সী। তিনি জানান, ফিলিস্তিনি বন্ধিরা তাদের স্বাধীনতার দূতদের জন্ম দেওয়ার জন্য দখলদারদের সব বাধাকে প্রতিহত করে যাচ্ছে। সাধারণত ফিলিস্তিনি বন্দীদের পরিবার পাচারকৃত শুক্রাণুর মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি গ্রহণ করে থাকে, কারণ অধিকাংশ বন্দী দীর্ঘ সময় বা অনির্দিষ্টকালের জন্য দখলদার ইসরায়েলের কারাগারে আটক থাকেন। তাদের জন্য পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগও খুব কম দেওয়া হয়। তবে কিছু ফিলিস্তিনি বন্দীকে তাদের দাম্পত্য সঙ্গীর সাথে একান্তে মিলিত হওয়ার সুযোগ দেওয়া হয়। গোপনীয়তা সম্পর্কিত বিশ্বাস ও আস্থার অভাবে এই সুযোগ গ্রহণ করে না অধিকাংশ ফিলিস্তিনি পরিবার। গত 10 বছরে শুক্রাণু পাচারের মাধ্যমে 122 জন ফিলিস্তিনি শিশু জন্মগ্রহণ করেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।